এর আগের দিন যে আলোচনাটা আমরা করেছিলাম সেটা কি সবার প্র্যাকটিস হয়ে গেছে হ্যাঁ স্যার আমার হয়েছে আর সবার হয়েছে শুভঙ্কর হ্যাঁ স্যার আমি করেছি আচ্ছা আচ্ছা আমিনুল ইসলাম হ্যাঁ স্যার করেছি পেরেছো না কোনো অসুবিধা হয়েছে না কোনো অসুবিধা অসুবিধা হলে আমরা ভিডিও আছে না ওটা দেখছি হ্যাঁ 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 তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করবা ঠিক আছে দেখা যাচ্ছে সবার হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার একদম ক্লিয়ার আজকে যেটা তোমাদেরকে আমি শেখাবো সেটি হচ্ছে টেবিল কিভাবে তৈরি করতে হয় মানে টেবিলের বিস্তারিত সম্পূর্ণ নলেজ আমরা নিব টেবিলের কাজ শিখবো তো প্রথম আমি জানবো টেবিল কি জিনিস কিভাবে তৈরি করতে হয় এই পুরো ম্যাটারটা আমরা জানবো তো টেবিল দেখো আমি লিখেছি উপরে তোমাদের যা যা কনফিউজ হবে টেবিল সম্বন্ধে সমস্ত কোশ্চেন আমাকে করতে পারো টেবিলের ব্যাপারে আমি যথাযথ অ্যানসার দেওয়ার চেষ্টা করব তো টেবিল তৈরি করার জন্য ফার্স্ট আমাদেরকে এখানে দিব প্লাস এই দেখো এখান থেকে যদি আমি তৈরি করি প্লাস দিচ্ছি প্লাস দিয়ে যে আমাদের কিবোর্ডে মাইনাস চিহ্ন আছে এই মাইনাস চিহ্নটা এইভাবে দাবো যত বড় আমি টেবিলের ঘরটা করতে চাই মনে করো এত বড় আমি ঘর করতে চাইছি একটু জুম করি বুঝতে পারবা এই দেখো কাজটা তো আমরা যখন আবার ধরে নাও এর থেকে বড় করব না এখানে আমি আরেকটা দাগ দিব তো তখন দিব আবার প্লাস প্লাস দেওয়ার পর আবার মাইনাস করছি মাইনাস করতে করতে যাচ্ছি এবার ধরে নাও টেবিলটা আমার এত বড় হবে প্লাস দিচ্ছি আবার তারপরে আবার দেখা গেলো টেবিলটা আমার আরো বড় হবে এরপরে দেখা গেল আমার এই ঘরটা হবে এত বড় একটু বড় হবে এখানে দিব প্লাস এইভাবে আমরা টেবিল তৈরি করি আবার ধরে নাও এইভাবে করছি এটা হবে ছোট এত বড় হবে তো প্লাস দিব প্লাস দিয়ে দেখো আমি শুরুতে দিয়েছি আর ড্যাশ ড্যাশ দিয়ে আবার প্লাস দিয়েছি তাহলে কি হবে এটা হচ্ছে একটা কলাম তৈরি হবে এটা একটা কলাম হবে এটা একটা কলাম এটা একটা কলাম মানে আমার কটা কলাম হবে চারটে কলাম হবে কি করব জাস্ট আমি কিবোর্ড থেকে এন্টারপ্রেস করব। দেখো হয়ে যাচ্ছে টেবিল টেবিলের যে ঘর আমাদের চলে আসছে বাড়াবো কিভাবে না তোমার কিবোর্ড থেকে ট্যাব ইউজ করতে হবে যে ট্যাব আমি ইউজ করছি দেখো একবার দুবার তিনবার চারবারটাকে এবার যদি ট্যাব মারি দেখো অটোমেটিক ঘরটা বাড়তে থাকছে এটা হচ্ছে একটা প্রসেস শর্টকাট পদ্ধতি যে কেউ মনে করবা যে টেবিল আমি কাজ শিখবো বা টেবিলের কাজ করব তো তোমাকে এই ইনসার্টে গিয়ে টেবিলও যেতে হবে না এগুলো না করে শর্টকাট আরও পদ্ধতি আমি বলে দিলাম তবে এটা আমাদের কাজ করার ওয়ে না মানে এইভাবে আমরা টেবিল তৈরি করে বেশি দূর এগোতে পারবো না তো আমি পারফেক্টলি টেবিল কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখো নোটটা লিখে দিচ্ছি নোটটা লিখবা এটাকে আমি বোল্ড করি আন্ডারলাইন করে দিচ্ছি এর নোট লিখাচ্ছি প্রথমে ক্লিক করবো ইনসার্ট রিবন ট্যাব তারপরে ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করার পরে আমরা ক্লিক করব টেবিল টেবিলে ক্লিক করার পর লিখা থাকবে একটা অপশন ইনসার্ট টেবিল ইনসার্ট টেবিল আমি তির চিহ্ন এখানে এর পরবর্তী কি করছি দিয়ে লিখবার সম্পূর্ণ নোটসটা লিখা থাকবে নাম্বার অফ কলাম নাম্বার অফ কলাম তা আমি তীর চিহ্ন দিচ্ছি একটু গ্যাপ দিয়ে আমি নাম্বার অফ কলাম নিব তাই যেভাবে নোটটা লিখাচ্ছি লিখবা নাম্বার অফ রো এটা যখন হয়ে যাবে আচ্ছা দেখো আমি একটু শেপের কাজ করে নিই সেপসে যাচ্ছি তারপরে টেক্সট বক্স নিচ্ছি এখানে আমি নোটটা এইভাবে করে দিচ্ছি তোমাদেরকে এরকম একটা বক্স পাবা আবার এই বক্সটা ধরে নাও এই জায়গায় যাব এখানেও একটা বসিয়ে দিলাম আচ্ছা তোমার এই চলে এসছে হোয়াটসঅ্যাপে আমি ছবিটা পরে দেখছি তোমার ঠিক আছে একটু ক্লাস করাই না এদের পরে না হয় পাঠাবা এই দেখো এবার হচ্ছে কি আমরা ইনসার্টে ক্লিক করব তারপরে টেবিলে ক্লিক করব তারপর ইনসার্ট টেবিলে ক্লিক করব তারপর নাম্বার অফ কলাম নাম্বার অফ কলামটা কতটা কলাম নেব দেখা যাচ্ছে আমার কলাম নিব পাঁচটা তো ফাইভ লিখবো এ দেখো পাঁচ লিখলে ফাইভ লিখো তারপরে একটু সাইজটা আমি বড় করে মিডিল করে দিচ্ছি যতটা নিতে চাও আর রো দেখা গেল রো নিব আমি চারটা রো নিব ধরে নাও তো চার লিখে দিলাম এই দেখো দিয়ে করব কি ওকে এটা আছে নোটস টেবিলের নোটস এইটুকু লিখো খাতায় স্যার একটু দাঁড়াবেন একটা স্ক্রিনশট নিচ্ছি হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও এইটুকুই লিখবা তো ফার্স্ট আমি ক্লিক করব ইনসার্ট রিবন ট্যাবে ইনসার্ট রিবন ট্যাবে আমি দেখো ক্লিক করলাম সবচেয়ে উপরে ইনসার্ট রিবন ট্যাবের পরে এবার ক্লিক করব টেবিলে দেখো ইনসার্ট রিবন ট্যাবের নিচেই আছে টেবিল এই টেবিল অপশনে ক্লিক করলাম তারপরে কি বলা হচ্ছে ইনসার্ট টেবিলে ক্লিক করতে বলা হচ্ছে তাহলে এই টেবিলে যখন ক্লিক করলাম তার টেবিলটা দেখো ঘর ঘর আছে তার নিচে দেখো লেখা আছে ইনসার্ট টেবিল এই কথাটা ক্লিক করলাম ক্লিক করলাম তো একটা বক্স আসলো এই বক্সটাকে আমরা বলি ডায়ালগ বক্স এই ডায়ালগ বক্সের মধ্যে লেখা আছে দেখো নাম্বার অফ কলাম আমি কত করতে চাই 5 তো এখানে দেখো বক্সের মধ্যেও আছে নাম্বার অফ কলাম এই দেখো নাম্বার অফ কলাম অলরেডি আমার 5 লিখাই আছে যদি আমি বাড়াতে চাই হাইস্ট দেখো কতটা করা যায় এখান থেকে আমাদের কোশ্চেন আছে শর্ট অনেক জায়গায় মাল্টিপল চয়েস কোশ্চেন আছে যে টেবিলে আমরা হাইস্ট কতটা কলাম নিতে পারি তো টেবিলে আমরা হাইস্ট কলাম নিতে পারি 63টা এই দেখো এglue দেখে নিতে হবে আর রো আনলিমিটেড নিতে পারো কলাম 63টার বেশি নিতে পারবে না তা আমি করতে চাইছি পাঁচটা এই জন্য এই যে এখানে কমাতে পারবা উপরেরটাই বাড়াতে পারবা আর ডাইরেক্টও তুমি লিখতে পারবা এবার রো কতটা চাইছি নাম্বার চারটা চাইছি তো চার করে দিচ্ছি এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ অটো ফিট বিহেভিয়ার এগুলো আমরা এখানে কিছুই করব না আমরা এর জন্য একটা সেপারেট রিবনটা পেয়ে যাবো সেই রিবনটা আমরা সাজাবো আমাদের মনের মতো করে টেবিলটাকে তো দেখো আমি জাস্ট আগে ওকে করি দেখি কেমন লাগে তো ওকে করছি এই দেখো টেবিল আমাদের চলে এসেছে তো দেখতে পাচ্ছ যে ছকটা এটাকে বলছি আমরা টেবিল তো টেবিলে আমরা কি করলাম না পাঁচটা কলাম নিয়েছি চারটে রো নিয়েছি তো পাঁচটা কলাম বলতে দেখো এটা হচ্ছে একটা কলাম আমি সিলেক্ট করে দেখাচ্ছি এই দেখো সিলেক্ট সিলেকশন যেটা করেছি এটাকে একটা কলাম বলছি আর এটা হচ্ছে একটা কলাম দুটো এটা একটা কলাম তিন চার 5। এই হচ্ছে পাঁচটা কলাম আর এখানে দেখো রো আছে এটা হচ্ছে একটা রো দুটো রো তিনটে রো চারটে রো এই চারটে রো আমাদের মানে এই দিক থেকে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত এই যে সিলেকশন করছি এটা হচ্ছে একটা রো বাম দিক থেকে ডান দিক সিলেকশন করছি এটা দুই নম্বর রো এটা তিন নম্বর রো আর এটা হচ্ছে চার নম্বর রো তো উপর থেকে নিচ পর্যন্ত কলাম বাম দিক থেকে ডান দিক এটাকে বলছি রো রো আমরা এখান থেকে এতটা যদি সিলেক্ট করি তাহলে এটাকে রো বলবো না একবার রো বলতে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত যাবে পুরোটাকে আমরা রো বলছি কিন্তু যদি আমি এই যে ঘরগুলোকে ঘর ঘর হয়ে আছে এই ঘরকে আমরা বলি সেল সেল বলা হয় ঘরকে এবার এই সেলটার মধ্যে ধরে নাও যে আমাদের এরকম কিছু কাজ পড়েছে যেখানে আমার এই দুটো ঘর আছে এই দুটো ঘরকে আমার একটা ঘরের করার প্রয়োজন পড়ে গেল মানে দুটো ঘর আছে দুটো ঘরকে একটা ঘর করব আমি তো একটা ঘর করাকে আমরা বলি মার্শেল যদি নোট লিখো তাহলে আমি লিখে দিচ্ছি মার্শেল কি জিনিস পয়েন্ট করবা এইভাবে নোটে লিখবা অনেকগুলি সেল কে অনেকগুলি সেল কে একটি ছেলে পরিণত করাকে বলা হয় মার্চ সে একটু দাঁড়াবেন আহ লেখার পরে একটা স্ক্রিনশট নিয়ে নেবো ঠিক আছে নিয়ে নিবা এই দেখো আমি কথাটা লিখলাম অনেকগুলো সেলকে একটি একটি পরিণত করাকে বলা হয় অনেকগুলো সেলকে সে সেল দুটো হতে পারে যত খুশি সেল কে আমি যদি একটা সেলে পরিণত করে দিই তাহলে হবে মার সেল তারপরে আরো কিছু পয়েন্ট লিখো স্প্লিট সেল যারা খাতায় লিখছো সেটা লিখো স্প্লিট সেল আমি এটাকে মোটা করে বোল্ড করে দিচ্ছি আন্ডারলাইন করে দিলাম লেখো স্প্লিট সেল হচ্ছে একটি সেলকে অনেকগুলি সেলে পরিণত করাকে কে বলা হয় এটা লেখো একটি সেলকে অনেকগুলি সেলে পরিণত করাকে বলা হয় স্প্লিট সেল মার্সেল হয়ে গেল স্প্লিট হয়ে গেল এবার দেখো কি কাজটা হয় সেটা একবার বুঝায় টেবিলটার মধ্যে এই ধরে নাও এটা হচ্ছে একটা সেল আর এই সেলটাকে এই দুই নম্বর সেলের সাথে আমি মার্চ করে দিব মার্চ বলতে এক করে দিব তো দেখো এখন একটা ঘর আছে এটা একটা ঘর আছে দুটোকে মার্চ করব তার পদ্ধতি কি আছে না পদ্ধতি হচ্ছে দুটো সেলকে আগে সিলেক্ট করতে হবে মানে যতটাকে করবা মার্চ সেল ততটাকে সিলেক্ট করবা সিলেক্ট করার পদ্ধতি দেখো মাউসটাকে যদি আমি এইভাবে ক্লিক করে দেবে থেকে নিয়ে যাই কেউ হয়তো এরকম করে নিয়ে যাচ্ছে দেখছো সিলেক্ট হচ্ছে না অনেকে করে কি দেখবা এইভাবে টানছে টেনে দেখছে এইভাবে কই আমি তো এতটা নিয়ে চলে এলাম মাউস পয়েন্টার কিন্তু কিছুই হচ্ছে না তোমাকে পরের ঘর পর্যন্ত যেতে হবে তখন এই যে দেখতে পাচ্ছ একটা কালার হচ্ছে হাইলাইট কালার এই কালারটাকে আমরা বলছি সিলেকশন মানে আমার দুটো সেল সিলেক্ট হয়ে গেছে এবার করতে চাইছি আমি মার্চ মার্চ কিভাবে করবো তো যখন আমরা টেবিলের কাজ করছি টেবিলের কাজ করার জন্য সঙ্গে সঙ্গে দেখো উপরে একটা দুটো রিবন ট্যাপ এসেছে টেবিলের জন্য দেখো লিখা আছে টেবিল টুলস আর তার নিচে দুটো রিবন ট্যাপ আছে একটা ডিজাইন আর একটা লে আউট মানে টেবিলের ব্যাপারে সমস্ত কাজ করার জন্য দুটো রিবন ট্যাপ আছে তো আমরা এর মধ্যে লে আউট রিবন ট্যাপ ক্লিক করব লে আউট রিবন ক্লিক করার পরে দেখো একবারে নিচের দিকে আছে মার্চ এই মার্জের মধ্যে আছে মার্জ সেল এই যে অপশনটা লিখাই আছে নাম মার্জ সেলস তো এই ক্লিক করে দাও জাস্ট একবার ক্লিক করলেই দেখো আমাদের সেলটা একটা হয়ে গেছে এই দেখো মানে যে দাগটা ছিল এই দাগটা কিন্তু নাই আমি যদি এই সেলটা সবচেয়ে নিচের সেল আছে দেখো এই নিচের সেলটাকে যদি একটা সেল আছে এখন এটাকে মনে করো আমি তিনটে সেল করব তো তিনটে সেল কিভাবে করছি দেখো তাহলে এই এই একটা ঘর একটা ঘর আমার হয়ে যাবে তিনটা ঘরে পরিণত হবে কিভাবে করব না একটা সেলকে অনেকগুলো সেলে পরিণত করাকে বলা হয় স্প্লিট সেল নোট লিখেছি আমরা কিভাবে করছি দেখো তো যে সেলটাকে আমরা স্প্লিট করতে চাইছি সেই সেলটাকে ক্লিক রাখলাম তারপরে আমি স্প্লিট সেলে ক্লিক করব। স্প্লিট সেলে ক্লিক করা মাত্র দেখো আমাদের কাছে একটা ডায়লগ বক্স এসেছে সেখানে লিখা আছে নাম্বার অফ কলাম এই নাম্বার অফ কলাম মানে আমি কতটা কলামে ভাগ করতে চাইছি তা আমি চাইছি এখানে তিনটে কলাম কলাম বলতে যে উপর থেকে নিচ এটা দাগ হবে তাহলে এখানে আমি তিন করছি এবার ওকে করছি দেখো আমাদের তিনটে সেল হয়ে গেছে এক দুই তিন আমি যদি এটাকে করতে চাই উপরের ঘরটাকে উপরের ঘরটাকেও করে দেখাচ্ছি দেখো আমি স্প্লিট সেলে করলাম ক্লিক তারপর তিন ভাগে ভাগ করলে তিন করব ওকে করব। এই দেখো আমার এরকম হয়ে গেছে এখন এবার মার্জ আর স্প্লিট সেল ছাড়াও আমরা এই টেবিলটাকে ডিজাইন করতে পারি কিভাবে না টেবিল ডিজাইন করার জন্য আমরা দেখবা এখানে টেবিল ডিজাইন বলে আছে এই যে ডিজাইন বলে একটা রিবন ট্যাব আছে দেখো তো যদি আমরা এই যে টেবিলটা দিয়েছি এই টেবিলটা সিলেকশন করি পুরো টেবিলটাকে তো সিলেকশন করার জন্য তোমাকে এই যে উপরে দেখো একটা পয়েন্ট আছে টেবিলের এই কোনাতে মুভ পয়েন্টারের মতো এটাতে জাস্ট একবার ক্লিক করলে দেখো আমার পুরো টেবিলটা সিলেকশন হয়ে গেছে এবার সিলেকশন করার পর আমরা কিভাবে কাজ করব। আমরা ভিতরের কালার করতে পারি বাইরের কালার করতে পারি বর্ডারের কালার করতে পারি তো এখানে দেখো বর্ডার আছে এই বর্ডারের মধ্যে থেকে লেখা আছে সবচেয়ে নিচে যদি চলে আসো তো লেখা আছে বর্ডার অ্যান্ড শেডিং যেটা আমরা এর আগে কাজ শিখেছি সেই পেজেই নিয়ে যাবে দেখো বর্ডার অ্যান্ড শেডিং এ ক্লিক করলাম দেখো আমরা পেজ লেআউটে গিয়ে এই কাজটা করেছিলাম পেজের ক্ষেত্রে সেম বর্ডার অ্যান্ড শেডিং সেই বক্সটাতেই আমাকে নিয়ে গেছে বাট তুমি যদি এখান থেকে করো এই যে পেজ লেআউট দিয়ে বর্ডার অ্যান্ড শেডিং করো একই জায়গা আসছে কিন্তু দেখো আলাদা আসছে এখানে বর্ডার অ্যান্ড শেডিংটা দেখো কেমন থিমটা আসছে আর এই জায়গায় দেখো বর্ডার অ্যান্ড শেডিং কেমন আসছে ডিজাইনে গিয়ে ডিজাইন বর্ডার দে বর্ডার অ্যান্ড শেডিং অপশনটা যখন ক্লিক করছি এই দেখো কেমন আসছে ওখান থেকেও হবে পেজ লেআউট থেকে হবে আমরা যেহেতু টেবিলের কাজ করছি টেবিলের কাজ করতে গিয়ে যে রিবন ট্যাপ আমাদেরকে দেওয়া হয়েছে সেই রিবন ট্যাপগুলো আমরা ইউজ করব। তো ইউজ করছি দেখো এখানে আমরা কি করব কালার করব তো কালার করার জন্য যে লাইনের কালার করতে চাও সেই লাইনের কালার করে দিতে পারো এইভাবে আবার তুমি যদি মনে করো যে লাইনটা আছে দাগগুলো এই দাগগুলোর আমি স্টাইলিশ চেঞ্জ করব তো এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারো বিভিন্ন রকম দেখো স্টাইলিশ আছে এই যে অনেকগুলো আছে তো যে কোনো স্টাইলিশ তুমি নিতে পারো যদি মনে করো ডবল দাগ নিব ডবল দাগ নিতে পারো যে ওকে করে দাও দেখো হয়ে যাবে কালার আমি চেঞ্জ করলে কালার চেঞ্জ করছি ওকে করছি দেখো কেমন হয়ে গেল মানে ডবল ডবল দাগ হয়ে গেল তো এইভাবে আমরা যদি মনে করি এই যে এই সেলটা আছে এই সেলটা আর এই সেলটা এই দুটো সেল একটা কালার করব এক রকম তো ভিতরের কালারকে বলি আমরা শেডিং তো উপরে শেডিং দেখো আছে শেডিং এ গিয়ে যে কালার করতে চাই সেই কালার করতে পারবো একটা সেলকে যদি করো একটা সেলে জাস্ট ক্লিক রাখবা তাহলেই হবে যে সেটিং এ গিয়ে যে সেটিং কালার দিতে চাও সেই কালার ক্লিক করো কালার হয়ে যাবে এ দেখো সেডিং কালার হয়ে যাচ্ছে